वाह क्या सीन है। हेलो मिष्टी बंधुरा। बंधु के बंधु आपनी बंधु दो मिनट छिड़े हमारे बंधु बंधु हो गल बंधु पाती निलें। So guys, आज के कोनो रोस्ट होबे ना, आज के कोनो खिल्ली होबे ना, आज के आमी रान्ना शिखबो। ताई रखी। आर आज के आमा के रान्ना शिखाबे आमार बॉम क्रश बौदी। नमस्कार, आमी रिम्पी चले एसजी यूनिक विलेज फूडेर आरो एकटा रेसिपी निये। यूनिक विलेज फूड, बाबा। तो की एमन यूनिक रान्ना होबे शुनी? आलू और पोस्तोटाके किरकम भावे कम्बाइन करा होच्छे चलुन देखा जाक। आलू पोस्तो मिष्टी बंधुरा खुबी यूनिक एकटा रेसिपी। केउ कखनो खेयेछो? যেমন অশ্বগন্ধা নিম রেড অনিয়ন আরো অনেক ন্যাচুরাল হার্বস এন্ড এর সাথে সাথে এটা আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন দ্বারা ভেরিফাইড। এটা বেসিক্যালি চুলটাকে নারিশ করে চুলের গ্রোথ বৃদ্ধি করে চুলের ঝরে পড়া রোধ করে চুলের ড্যান্ড্রাফ রোধ করে এবং চুলের ন্যাচুরাল কালারটাকে ধরে রাখতে সাহায্য করে। আর এই হেয়ার অয়েলটা আমি কিনেছি ট্রেল অনলাইন শপ থেকে। আর যেহেতু আগস্টে ট্রেলের ওয়ান ইয়ার কমপ্লিট হচ্ছে তাই এখানে চলছে বিগ বার্থডে সেল। এখন এখানে শুধু এই প্রোডাক্টটা কেন, যে কোনো প্রোডাক্ট কিনলে তোমরা পেয়ে যাবে আপ টু 70% ডিসকাউন্ট। আর প্লাস আমার এই কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 30% ডিসকাউন্ট। তো আর দেরি কিসে, যাও ঝাঁপিয়ে পড়ে শপিং করো। আর এখানে শপিং করা খুব ইজি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হেয়ার অয়েলটা দাম লেগেছে 598 টাকা, যেহেতু অলরেডি টেলে একটা ডিসকাউন্ট চলছে তাই এটার দাম এখন 466 টাকা। এবার এখানে আমি আমার ডিসকাউন্ট কোডটা দেবো, আর আফটার ডিসকাউন্ট এটার দাম হচ্ছে 326 টাকা। তাহলে দেখতেই পেলে, তো আর বেশি দেরি না করে ডেসক্রিপশনে তোমার লিঙ্কে ক্লিক করে আমার কুপন কোড ইউজ করে যত ইচ্ছা শপিং করো। গ্যাস সিলিন্ডার নিয়ে জঙ্গলের মধ্যে রান্নার রেসিপি শেখানো হচ্ছে। আর দিদি একটু আগেই পাশের পাড়ার পাঁচু ওখানে গিয়ে হেগে এসেছে। আর সব থেকে বড় কথা হলো আগুন জ্বলছে না অথচ রান্না হচ্ছে। আর গাইস তোমরা মন থেকে একটা কথা বলো তো, এই বৌদিকে দেখে তোমাদের রাঁধুনি মনে হয়? বৌদি যদি রাঁধুনি হয় সঞ্জীব কাপুর তাহলে? আসলে এই বৌদি হতে চাইছিল মডেল, কিন্তু পরিবারের চাপে আর ভাগ্যের অভিশাপে বৌদি আজ রাঁধুনি হয়ে দিন কাটাচ্ছে। তবে বৌদির চ্যানেলে কোনো ইউনিক রেসিপি না হলেও বৌদির রান্না করার স্টাইলটা কিন্তু অন্যদের থেকে বেশ ইউনিক। মানে অন্যান্য চ্যানেলে রান্না বান্না দেখানোর সময় রান্নার উপর ফোকাস করা হয়, আর এই চ্যানেলে আমি বলুম না আমার শরম করে। আর তোমরা যদি ভেবে থাকো এই চ্যানেলে সবাই বৌদির রান্না দেখতে আসে তাহলে তোমরা অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত আছো। কারণ এই চ্যানেলে কেউ রান্না দেখতে আসে না, সবাই তো বৌদিকে দেখতে আসে। আর তার জন্য স্পেশাল ক্রেডিট গোস টু বৌদির ক্যামেরাম্যান। মজা আয়া বলছি ক্যামেরাম্যান দাদা। ও ক্যামেরাম্যান দাদা, তুমি আমার বাড়ি আসবে নাকি আমি তোমার বাড়ি যাব? না মানে ক্যামেরার কাজ শিখতাম আর কি। বড় হারামি ও বেটা। যারা বেশি ঝাল খেতে চান একটু শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিতেও পারেন। বৌদি যারা তোমার ভিডিওটা দেখেছে তারা অলরেডি লঙ্কা ফাটিয়ে তরকারি করে ফেলেছে। সমজরা তোমার বানিয়ে মজা লেগেছে আর রেসিপিটা দেখে ছেলেপিলেরও বেশ মজা লেগেছে। ঠিক বলেছো। এই বৌদি ইউটিউব চ্যানেলে এসে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রান্না করছে, কিন্তু বাড়িতে কখনো এক কাপ চা করে দেখেছে? একদিকে বৌদির রান্নার চ্যানেল রমরমিয়ে চলছে, আর অন্যদিকে বাংলার কিছু নিউজ চ্যানেল সব গুরুত্বপূর্ণ খবর ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে পড়ে আছে। খোলামেলা ব্লাউজে উপচে পড়ছে যৌবন, আলু পোস্ত ডিম কষা রেঁধে ভাইরাল যুবতী, উন্মুক্ত স্তন দেখিয়ে রান্না করছেন বাঙালি তরুণী, মুহূর্তেই ভাইরাল ভিডিও। কি দেখলে তো গাইস, কত গুরুত্বপূর্ণ খবর দিল। এই খবরটা না জানতে পারলে তোমাদের জেল হয়ে যেতে পারতো, তোমাদের করোনা হয়ে যেতে পারতো, তোমাদের কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো, এমনকি তোমাদের বাড়িতে বন্যাও হয়ে যেতে পারতো। তখন এরাই আবার তোমাকে হাঁটু জলে সাঁতার কেটে উদ্ধার করতে যেত। মানে এগুলো আসলে নিউজ চ্যানেল নাকি রাজকুন্দ্রার ওই চ্যানেল? ধরতে পারবেন না আপনি, বললাম না। তবে গাইস এই বৌদির চ্যানেল আসাতে একটা সুবিধা হয়েছে, যেসব ছেলেরা খুনতি কেমন হয় সেটা পর্যন্ত জানতো না, তারাও এখন ইউটিউবে আলু পোস্ত রান্না শিখছে। বাহ মোদিজি বাহ। আর যারা সত্যি রান্না শিখতে এই চ্যানেলে আসছো তাদেরকে বলবো আশা ছেড়ে দাও, কারণ এই চ্যানেলে রান্না বাদে সবকিছুই দেখানো হয়। কথা কিন্তু সত্য। আর গাইজ এই ভিডিওটা বানানোর আমার কোনো রকম ইচ্ছাই ছিল না, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করলো তাই ভাবলাম বানিয়ে ফেলি। আর গাইজ এই ভিডিওটা কোনো রকম হেট ছড়ানোর জন্য না, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই তোমরা মজা হিসাবেই নাও, কাউকে কোনো রকম গালাগালি নয়, কাউকে কোনো রকম হেট নয়।
তবে গাইস শেষে আমার একটাই কথা বলার আছে, ইউটিউবে অনেক কুকিং চ্যানেল আছে যারা হয়তো খুবই ট্যালেন্টেড, যাদের চ্যানেলের নাম হয়তো ইউনিক দিয়ে শুরু নয় কিন্তু তাও তারা ইউনিক ইউনিক রান্না করে, যারা হয়তো প্রচুর চেষ্টা করে প্রচুর খাটনি করে কিন্তু তাদের সেরকম ভিউজ আসে না। এর কারণ একটাই, আমরা ওইসব ভিডিওগুলোকে না দেখে এইসব ভিডিওগুলোতে বেশি ভিউজ দিই, তাই আমরা চেষ্টা করবো ওদের চ্যানেলগুলোকেও দেখার। এন্ড আর কি, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, শেয়ার করো এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এন্ড সাবস্ক্রাইব করার পর অবশ্যই তার পাশের বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন, অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। এন্ড যারা যারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তো যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।